পদ্মা সেতুর উদ্বোধনী আনন্দ ছড়িয়ে পড়ছে দেশ ছেড়ে প্রবাসেও। দিনটি উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে বিভিন্ন দেশে বসবাস করা বাংলাদেশিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এসব প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে মাহমুদ রবেলের প্রতিবেদন। পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দে উদ্বেলিত লাখো প্রবাসী বাংলাদেশি। জাপান প্রতিনিধি আহমেদ নাইম জানান, কর্মব্যস্ত জাপান প্রবাসীরা তাদের উচ্ছ্বাসের প্রতিক্রিয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পদ্মা সেতু, সে তো একটি স্বপ্নের নাম, আজ সেই স্বপ্ন ধরা দিল বাস্তবে। এই সেতু শুধু একটি স্থাপনাই নয়, বাংলাদেশের আত্মমর্যাদা, সামর্থ্য এবং সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। নিজেকে খুব গর্বিত বোধ করতেছি যে বাংলাদেশে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আজকে আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতুর উদ্বোধন। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানান, শত কর্মব্যস্ততায়ও পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণাঞ্চলের জন্য অনেক বড় একটা উপহার আর কি। আমরা অত্যন্ত খুশি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার একটা ভালো কাজ করেছেন। আসলে পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্নের বাস্তবায়ন। পদ্মা সেতু ভবনে অনেক সুবিধা হয়েছে, যাতায়াতের সুবিধা হয়েছে। হ্যাঁ, ওখানে আমাদের ঢাকা যেতে আগে সাড়ে তিন ঘন্টা, তখন আমরা দেড় ঘন্টা যেতে পারবো। আলজুবাইল প্রতিনিধি জাফর আহমেদ খান জানান, মাওয়া বা জাজিরা প্রান্তে গিয়ে পদ্মা সেতু উদ্বোধনের দৃশ্য সরাসরি দেখার সৌভাগ্য না হলেও শত সহস্র মাইল দূর প্রবাস থেকেও উচ্ছ্বসিত তারা। কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের নড়াইলবাসীর পক্ষ থেকে তথা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের জনগণের টাকায় বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার এটা প্রতিষ্ঠা করেছে। আমাদের দক্ষিণবঙ্গের 19টা ডিস্ট্রিক্টের জন্য আমাদের আজকে অনেক সুন্দর একটা সেতু হয়েছে। বাংলাদেশের জনগণের আর্থিক সহায়তায় যে পদ্মা সেতু হয়েছে, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবুধাবির প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, সেখানকার প্রবাসীদের মধ্যেও বাদ ভাঙা উচ্ছ্বাস। গর্ববোধ করছি, বাঙালি জাতি হিসেবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করার এই এই প্রচেষ্টায় আমরা সফল হয়েছি। আমরা প্রবাসীর পক্ষ থেকে আমাদের বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার, জনপ্রতিনিধি শেখ হাসিনার একটা মাইল ফলক, এটার জন্য আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। বাংলাদেশ আওয়ামী লীগকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী যেই উদ্যোগ নিয়েছে দেশকে ডেভেলপ করার জন্য, দেশের এই উন্নয়নের জন্য, ওনাকে আন্তরিক মোবারকবাদ আমরা গোসে কমিটির পক্ষ থেকে। আগামীতে পদ্মা সেতুর মতো যে কোনো মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারের পাশে থাকার প্রত্যয় এসব রেমিটেন্স যোদ্ধাদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।